আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি ইফতারি রেসিপি নিয়ে চলে আসলাম। খুবই মজাদার সুস্বাদু এই রেসিপি, চিকেন পাউরুটি টোস্ট। যেহেতু রোজা চলে আসছে, এবাদতের মাস, কিছু কাজকর্ম যদি এগিয়ে রাখি তাহলে সিয়াম সাধন করতে অনেক সুবিধা হবে আমাদের সবার। আমি 1 কেজি কিমা নিয়েছি। এখন কিমাটা যেহেতু একটু পানি আছে কিমাটাতে, এই কিমাটা থেকে চেপে চেপে একটু পানি বের করে ফেলব। বেশ অনেক পানি আছে, দেখুন বেশ অনেকটুক পানি বেরিয়েছে। আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে কিমাটাকে চেপে নিলাম। জালিকাভাবে যেভাবে পেঁয়াজ দেয় ঠিক পেঁয়াজটাকে ওইভাবে কুচি কুচি করে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ দিয়েছি 1/2 কাপ, পুদিনা পাতা দিয়ে দিলাম, আর এই যে ধনে পাতা দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। জালিকাভাবে আমরা যেভাবে কুচি কুচি করে কাঁচামরিচ দেই, কাঁচামরিচ দিয়ে দিলাম, 1/2 চা চামচ রসুন দিয়ে দিলাম, আর 1/2 চা চামচ আদা দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, ধনে দিয়ে দিলাম 1 চা চামচ, এখানে পরিমাণ মতো টমেটো সস দিয়ে দিলাম, সয়া সস দিয়ে দিব আমি 3 চা চামচ, ওয়েস্টার সস দিয়ে দিব 1 চা চামচ, টেস্টিং সল্ট দিয়ে দিলাম 1/2 চা চামচ, লবণ দিয়ে দিলাম 1 চামচের একটু কম, যেহেতু এখানে সয়া সস আছে, আর আমি একটা ডিম দিয়ে দিলাম, আমার ডিম আরও লাগবে, 3 টেবিল চামচ কর্নফ্লোর দিয়ে দিলাম। এবার আমি এটাকে মেখে নিব। চিকেনটাকে মেখে 20 মিনিট মেরিনেট করতে দিব। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম 20 মিনিটের জন্য, আরেক জায়গায় সরিয়ে রাখলাম। পাউরুটি রেখেছি, এই যে এখানে 2 প্যাকেট পাউরুটি এনেছি, এই পাউরুটিগুলোর সাইডগুলোকে আমি কেটে ফেলব। এই যে দেখুন, এই যে সাইডগুলো আর এই যে 2টা সাইড, এগুলোকে আমি ব্রেড ক্রাম তৈরি করে ফেলব। এই দেখুন, সবগুলো পাউরুটির আমি সাইড কেটে ফেলেছি। একটা ডিম ভাঙব। এখন আমি 3টি ডিমকে ভেঙে নিব। বোঝা যাচ্ছে মশলা মাখানো কিমা অলরেডি মেরিনেট হয়ে গিয়েছে। জাস্ট পাউরুটির মধ্যে কিমা বিছিয়ে দিব। এই যে দেখুন, এইভাবে করবেন, এবং ডিম দিয়ে এর উপরে পরে দিয়ে দিবেন। ঠিক এইভাবে করবেন। আমি একটা রেখে দিলাম, একটা করে দেখাই। এবং এটা করার পরে আবার মাঝখান দিয়ে আমি কেটে দিব, সবগুলো হওয়ার পরে সেটাও আপনাদের কাছে শেয়ার করব। এই যে অলরেডি আমার এই যে চিকেন টোস্ট, চিকেন পাউরুটি টোস্ট হয়ে গিয়েছে। পাউরুটি ছিল কয়েকটা, আমি বড় পাউরুটি দিয়েও তৈরি করেছি। এই যে এইভাবে কোনা করে, এই যে কোনাচ্চা করে করে প্রত্যেকটা চিকেন টোস্টকেই আমি এভাবে কোনা করে কেটে ফেলব। আমি কয়েকটা বড় তৈরি করেছি, আমার কিছু কিমা বেঁচে গিয়েছিল, ঘরে বড় পাউরুটি ছিল, বড় পাউরুটি দিয়ে এখন বাকিগুলো তৈরি করেছি। এই যে এই যে অলরেডি আমার পাউরুটি চিকেন টোস্ট তৈরি হয়ে গিয়েছে।
এখন আমি এটা সংরক্ষণের জন্য ফার্স্টে আমি ডিপে রাখবো। ফ্রেন্ডস কেমন হলো মজাদার পাউরুটি টোস্ট? এটা ডিপে রেখে আমি রোজার জন্য সংরক্ষণ করে রেখে দিলাম। আপনারাও এভাবে ডিপে রেখে সংরক্ষণ করবেন, এভাবে তৈরি করবেন, খুবই মজাদার এবং খুবই ইয়াম্মি এই পাউরুটি টোস্টটা। এই পাউরুটি টোস্টটা আপনারা ইচ্ছে করলে স্যুপের সাথেও খেতে পারবেন, আবার এমনিও খেতে পারবেন সস দিয়ে। ফ্রেন্ডস যদি আমার এই পাউরুটি টোস্টটা আপনাদের ভালো লেগে থাকে ইফতারির আইটেম হিসেবে, তাহলে আমাকে একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখনও যারা আমার বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে একটি চাপ দিয়ে দিন। আমার যত নতুন নতুন রেসিপি, রেমিডি এবং ব্লগ আপনাদের কাছে পৌঁছে যাবে। প্লিজ আমার পেজটাকে একটা লাইক এবং একটা ফলো দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন, এবং রোজার মাসে বেশি বেশি করে ইবাদত করুন।